আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো লিচি লেমন ডে, খুবই সহজ একটা ড্রিঙ্ক। চলুন দেখে নিই আমি এই ড্রিঙ্কটি যেভাবে তৈরি করেছি। আমি এখানে কয়েকটা লিচি ছিলে নিয়েছি এবং এইটিকে একটি খোলস গ্লাসে নিয়ে নিয়েছি। দেড় চা চামচ লেবুর রস আমি দিয়ে দিচ্ছি তার মধ্যে। দুটো জিনিসকে আমি খানিকক্ষণ পিষে নিব যাতে লিচির রসটা বের হয়ে আসে। এ পর্যায়ে আমি কয়েকটা পুদিনা পাতা দিয়ে দিচ্ছি ফ্রেশ এবং আরও কিছুক্ষণ পিষে নিব যাতে পুদিনা পাতার ফ্লেভারটা যোগ হয়। পিসা হয়ে গেছে, এবার যেই গ্লাস আমি সার্ভ করব সেই গ্লাসটা নিয়ে নিচ্ছি। এতে আমি কিছু বরফ দিয়ে দিচ্ছি। লেবুর স্লাইস দিয়ে দিচ্ছি এবং সুগার সিরাপ দিয়ে দিচ্ছি 2 চামচের মতো। পিষে রাখা লিচু পুদিনা এবং লেবুর রসের যেটা করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে আমি একটা ড্রিঙ্কিং সোডা দিয়ে দিচ্ছি, আপনারা যেই ফ্লেভার পছন্দ করেন সেই ফ্লেভারে দিতে পারেন। হালকা হাতে নেড়ে নিচ্ছি। তৈরি হয়ে গেছে আমার খুবই মজাদার লিচি লেমন ডে, স্ট্রং ফ্লেভারের একটি ড্রিঙ্ক। আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন। আমার এই ড্রিঙ্কের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।